আমরা যারা দুর্গাপুরের বাসিন্দা এবং দুর্গাপুরকে ভালোবাসি তাদের সকলেরই জানা উচিত যে পশ্চিমবাংলার বুকে দুর্গাপুর শহর শিল্পাঞ্চল হিসেবে কীভাবে নিজস্ব এক পরিচিতি লাভ করেছে। আসুন দেখে নেওয়া যাক এর ইতিহাস কী, কীভাবে শুরু হয়েছিল দুর্গাপুরের পথ চলা। আসুন দেখা যাক। দুর্গাপুর নামে ছিল না কোনো গ্রাম, শহর বা পাড়া, শুধুমাত্র একটা রেল স্টেশনের নামেই শহরটার নাম হয়ে যায় দুর্গাপুর। সেটা 1855 সাল, 2 ফেব্রুয়ারি। দুর্গাপুর নামে একটি হল্ট স্টেশন তৈরি হলো। তৎকালীন জমিদার দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নাম অনুসারে হল্ট স্টেশনের নাম রাখা হলো দুর্গাপুর। তা প্রশ্ন হলো হল্ট স্টেশন কেন? রানীগঞ্জ থেকে কয়লা আনবার জন্য বর্ধমান অন্ডাল রেল লাইন সম্প্রসারণ করা হচ্ছে তখন, সেই কারণেই দুর্গাপুর হল্ট স্টেশন। সেই হল্ট স্টেশন একদিন রেল স্টেশনে পরিণত হলো, আর দুর্গাপুর হল্ট স্টেশনের নাম থেকে শহরটারও নাম হয়ে গেল দুর্গাপুর। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের অক্লান্ত পরিশ্রমে সেজে উঠল শহর দুর্গাপুর। একের পর এক রাষ্ট্রায়ত্ত কারখানা গড়ে উঠল। এবার দেখা যাক 1872 সাল। 6টি মহকুমা বর্ধমান, কাটোয়া, কালনা, বুদবুদ, জাহানাবাদ এবং রানীগঞ্জ, এই নিয়ে তৈরি হলো বর্ধমান। 1891 সালে আসানসোল শহরকে পৌরসভার মধ্যে আনা হয়। 1906 সালে রানীগঞ্জের পরিবর্তে আসানসোলকে মহকুমা করা হয়। দুর্গাপুর মহকুমা তৈরি হয় 1968 সালের 14ই এপ্রিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের অক্লান্ত প্রচেষ্টায় দুর্গাপুর এক ডাকে সারা ভারতে পরিচিত হয়ে ওঠে। তার সঙ্গে পশ্চিমবঙ্গ পরিচয়টি যুক্ত হয় না, দুর্গাপুর নিজেই নিজের পরিচয়। দুর্গাপুর মানে বাংলার কারখানার এক নম্বর শহর। পথ চলা শুরু দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড নামে বিদ্যুৎ কারখানা দিয়ে। শিল্প চাই, কিন্তু শিল্পের জন্য বিদ্যুৎও চাই, তাই প্রয়োজনে তৈরি হয় দুর্গাপুর ইন্ডাস্ট্রিজ বোর্ড। সালটা 1955, এরাই বিদ্যুৎ উৎপাদন শুরু করে, আজ যার নাম DPL। সেই সময় দুর্গাপুর ব্যারেজ তৈরি চলছে পুরোকদমে। 1956 সাল শুরু হলো দুর্গাপুর ইস্পাত কারখানা। মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় একটি ইস্পাত কারখানার জন্য প্রধানমন্ত্রী নেহরুর কাছে আবেদন পাঠালেন। পত্রপাঠ খারিজ হয়ে যায় সেই আবেদন, কারণ পাকিস্তান। পূর্ব পাকিস্তান সীমান্তের 100 মাইলের মধ্যে হচ্ছে দুর্গাপুর। যদি শিল্পাঞ্চল হয় তবে যুদ্ধ হলে অন্যতম টার্গেট হবে এই শহর। কিন্তু হাল ছাড়লেন না ডাক্তারবাবু। সেই সময়কার দুটি প্রথম সারির বাংলা পত্রিকাকে মুখ্যমন্ত্রী অনুরোধ করলেন ইস্পাত কারখানার জন্য যেন কাগজে লেখালেখি শুরু হয়। শুরু হলো লেখালেখি। তৎকালীন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী ওড়িশার নিত্যানন্দ কানুনগো। তখন জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠক চলছে দিল্লিতে। বৈঠকের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন শিল্পমন্ত্রী কানুনগো। চিকিৎসা শুরু করলেন বাংলার ডাক্তারবাবু। চিকিৎসা শুরু করেই তিনি বুঝলেন অস্ত্রোপচার করতে হবে পরের দিন। অস্ত্রোপচার হলো, সুস্থ হয়ে উঠলেন মুখ্য শিল্পমন্ত্রী। ডাক্তারবাবুকে পারিশ্রমিক দিতে চাইলেন। পারিশ্রমিক হিসেবে বিধানচন্দ্র রায় চেয়ে বসলেন একটি ইস্পাত কারখানা। শিল্পমন্ত্রী কলকাতায় এসে কারখানার অনুমোদন দিলেন, তবে মুখ্যমন্ত্রী ভোলেননি ওই দুটি পত্রিকাকে। তাদের ডেকে তবেই খুলেছিলেন সেই অনুমোদন পত্রের খাম। পথ চলা শুরু হলো ভারতবর্ষের রাঢ়ের দুর্গাপুর শিল্পাঞ্চল।